বাজারে নতুন এক বোকা ডাক্তার আইছে দেখছিস নাকি তোরা না তো আরে দেখিস নাই না আরে সে নতুন স্কিম খুলছে ওখানে বলতেছে তার ভিজিট নাকি 500 টাকা আর যদি রোগ না সারতে পারে 5000 টাকা দিবে 5000 টাকা হ্যাঁ জি ভাই কিভাবে সম্ভব তাহলে আমারও তো একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি আমরা কাজ করি ঈদের বাজার আমাদের তো কারো কাছে টাকা নাই তাহলে আমরা ওই ডাক্তারের কাছে যে এমন এমন রোগের নাম বলবো যা আমাদের নাই ও আমাদের সারাইতেও পারবে না আমরা 5000 টাকা করে পেয়ে যাব সেই বুদ্ধি ভাই হ্যাঁ ঠিক আছে মানে হ্যাঁ এটা ঠিক তার মানে তিনজনে 5000 করে 15000 15000 টাকা ঠিক আছে তাহলে আমি আগে যাই তুই আগে যাবি যা একটা আসসালামু আলাইকুম একটা আসসালাম 500 টাকায় রোগী দেখতেছেন ভিজিট দিয়ে আর না হলে রোগ না সারলে নাকি 5000 টাকায় ব্যাগ দিতেছেন যে কোন রোগ সারাইতে পারবেন ডাক্তার যে কোন রোগ 100% আপনার ঠিক হয়ে যাবে তাই ডাক্তার আপনার যদি রোগ না ভালো হয় আপনি 5000 টাকা আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন গ্যারান্টি আপনি না হলে দেখেন আপনার রোগ বলেন রোগটা শুধু বলেন আমারে দেখেন আমি আপনারে ট্রিটমেন্ট দিয়ে এখন সুস্থ করে দিচ্ছি সুস্থ না হলে আপনি 5000 টাকা নিয়ে চলে যাবেন ও নো আপনার কি সমস্যা আপনি বলেন তো ডাক্তার আমার তো যে সমস্যা আমি তো কোনো কিছু স্বাদ পাই না ডাক্তার আমি যাই খাই কোনো কিছু স্বাদ যেটাই খাই কোনো স্বাদ পাচ্ছি না ডাক্তার এটা কি ওষুধ আছে আপনার কাছে ডাক্তার এটা কোনো সমস্যা হলো এটা জাস্ট আমি এখন একটা ডোজ দিব আপনি শুধু ওষুধটা খান আপনার 100% আপনার রোগ থাকবে না 5 মিনিট এখানে ফাইটার জায়গায় বসে খাই যাবে ওষুধটা খাওয়ার পরে 5 মিনিট পরে আমারে ওকে রিপোর্ট দিবেন যে আমার রোগ এখনো ভালো হয় না আমি আপনাকে 5000 টাকা দিয়েছি আশা করি আপনার রোগ 100% ভালো হয়ে যাবে আপনি শুধু দাঁড়ান আমি ওষুধটা দিতেছি আপনারা এখন একটু খেয়ে দেখেন হ্যাঁ ওষুধটা বানাই না না এটা আপনি একটু খেয়ে দেখেন খান এই ডাক্তার কি দিলেন এটা তো পেট্রোল পেট্রোল পেট্রোলের স্বাদ পাইছেন এটা পেট্রোল পেট্রোলের স্বাদ পাইছেন হ্যাঁ কংগ্রাচুলেশন আপনার রোগ ভালো হয়ে গেছে আরে ভাই শালার ডাক্তারকে তো বোকা বানাইতে পারলাম না আমারে বোকা বানাই 500 টাকা কি বলিস হাই রে ভাই কি বলিস তুই স্যার আমি যাচ্ছি পারবেন ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না আপনি 500 টাকা নিয়ে সব রোগ সেরে দিচ্ছেন আর রোগ না সারলে 5000 টাকা ব্যাগ দিচ্ছেন হ্যাঁ আপনি 500 টাকা আমার ভিজিট দেন আমি যদি আপনার যদি রোগ ভালো না হয় আমি 5000 টাকা ব্যাগ নিয়ে যাব এই যে 500 টাকা ধন্যবাদ বসেন আমি ট্রিটমেন্ট করতেছি আপনার কি সমস্যা বলেন ডাক্তার সাহেব আমি তো শুধু স্মৃতি শক্তি হারায় যায় কিছুই মনে থাকে না এটা তো একটা বিরাট বড় সমস্যা ভাই আচ্ছা আমি একটা ওষুধ দিচ্ছি আপনারে ওষুধটা আপনি খান খাওয়ার পরে দেখবেন নেন এটা এখন একটা জায়গায় খেয়ে ফেলেন কি আপনি কি স্মৃতি কি ব্যাক আছে আপনার না আমি কোথায় আমার তো কিছুই মনে নেই আমার নাম কি ডাক্তার সাহেব কিভাবে বাসায় যাব ঠিক আছে আপনার যেহেতু স্মৃতি আসলো না আপনি বাসায় চলে যান আজকে ওই যে সেই 5000 টাকা দিবেন না এই তো আপনার স্মৃতি চলে আছে কনগ্রাচুলেশন আপনি তো সুস্থ কিরে পারছিস টাকা নিতে ধর ভাই ডাক্তার তো খুব চালাক আমার কাছে তো 500 নিয়ে নিল ধর বাড়া কি বলেন ভাই আপনাদের কাছে থেকে টাকা নিয়ে নিছে আমি এখন সেজ নাও সারে তুই যা তাইলে তুই যা আমিই পারবো ভাই কি সমস্যা কে আপনি কি সমস্যা বলেন আমার তো এক বিশাল সমস্যা ডাক্তার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসলাম ডাক্তার আসলে ডাক্তার আমি তো চোখে ছোট থেকেই কিছু দেখতে পারি না একদম জন্মের পরের থেকে আমার চোখটা কানা ডাক্তার এখন আমার এই দুনিয়া দেখার খুব ইচ্ছা ডাক্তার আমি শুনলাম এলাকায় আপনাকে নিয়ে খুব কথা বলা বলি চলতেছে আপনি নাকি সব রোগের চিকিৎসা দিতে পারেন এই জন্য আপনার কাছে আসা ডাক্তার আমার ডাক্তার আপনি একটা সমাধান দেন ডাক্তার আপনার চোখের সমস্যা বড় একটা সমস্যা কিন্তু আমি সমাধান করে দেবো সমস্যা নেই ডাক্তার শুনলাম আপনি নাকি রোগের চিকিৎসা না হলে হচ্ছে কি 5000 টাকা ব্যাগ দিয়ে দিচ্ছেন আপনি আমাকে 500 টাকা দেন যদি রোগ না সারে আপনার যদি দৃষ্টিশক্তি আপনি ফেরত না পান আপনাকে আমি 5000 টাকা দিয়ে দেব আচ্ছা ডাক্তার ঠিক আছে তাহলে ডাক্তার আমার আপনি এই রোগের চিকিৎসাটা দেন ডাক্তার আচ্ছা আপনি যাতে দৃষ্টিশক্তি ফিরে পান আমি সেই ব্যবস্থা করতেছি
ঠিক আছে আপনার দৃষ্টি শক্তি কিভাবে আপনি ফিরে পান এটা আমি দেখতেছি আপনি বসেন নাইডে এদিকে চাপে আসেন আমি আপনার ড্রপ দিয়ে দিচ্ছি আপনার চোখ ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক হবে তো ডাক্তার ঠিক হবে আপনি যাও না যেহেতু আমি রোগ ছাড়াইতে পারি নাই জি ডাক্তার আমার টাকাটা দেন ডাক্তার নেন 5,000 টাকা ঠিক আছে যান তাহলে আপনি হ্যাঁ এনে তোর 1,000 টাকা থ্যাংক ইউ দোস্ত লান্ডা তো সেই কাজ করে টুইটারে বোকা বানাই দিছি শালারা আমার এই টাকাটা 6 মাস ধরে ঘোরাচ্ছিল মাত্র 500 1,000 টাকা তোর প্ল্যানে কায়দা মতো পাবো